রোববার ঘড়ির কাঁটা 10:30 পেরিয়েছে, দরজা খোলা, তবে ফাঁকা পড়ে আছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আসন। অথচ 9টা থেকেই অফিসে দায়িত্ব পালন করার কথা। এই অফিসের আরেক কর্মচারী জানালেন, 11টার আগে আসেন না হিসাব রক্ষক। শিক্ষা কর্মকর্তা এখনো আসেনি। একই চিত্র পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায়, সমাজসেবা, পাট অধিদপ্তর, মৎস্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের। দিনাজপুর থেকে অফিস করায় বেলা 11টার পরও সাক্ষাৎ মেলেনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। অপেক্ষা ছাড়া কোনো গতি নেই সেবা প্রত্যাশীদের। কষ্ট হচ্ছে না? হচ্ছে তো কষ্ট। তারপরও দাঁড়ায় আছেন কেন? তবে ভিন্ন চিত্র উপজেলার হিসাবরক্ষণ ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে। কর্তব্যবোধ থেকে মানুষের সেবায় তৃপ্তি খুঁজে পান তারা। 9টা অফিস সরকারি নিয়ম, এটা টাইম, এটা করা হয়। এটা আসলে সদিচ্ছার বিষয়, আমি একটুখানি হয়তোবা কেয়ারফুল হলে এটা সমাধান করা সম্ভব। এদিকে সময় সংবাদের উপস্থিতি জানতে পেরে নিজ কার্যালয়ে না গিয়ে অফিসার্স ক্লাবের সামনে বেলা 11:45 দিকে অবস্থান নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। দেরিতে আসার কারণ জানতে চাইলে সময় সংবাদের মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন তিনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এটা যেহেতু জানি না, সুতরাং বলতে পারবো না যে উনি ফাঁকি দিচ্ছেন কিনা। আমি এটা জানার চেষ্টা করব। তারা যদি দেখি যে অন্য কোনো কাজে অন্য কোথাও থাকে, নিশ্চয়ই তাদের যে উত্তরন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়ে যেতে পারে। পলাশবাড়ী উপজেলায় 17টি সরকারি দপ্তরের মধ্যে সমাজসেবা, প্রকল্প বাস্তবায়ন ও বন বিভাগের কর্মকর্তা একাধিক উপজেলার দায়িত্বে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।